अपने घर जाओ, घर जाके बैठो, यहाँ करके रहे बॉर्डर लाइन पे। हम लोग पहले बता मुझे, सुनो सुनो, वो तो चूतिया था, डूडी व्यू था। बॉर्डर लाइन तो 100 मीटर है, रोड वहां तक है। गोली मारने का आदेश चूतिया नहीं पकड़ा, वो चूतिया था। वो मैंने तो गोली मार देता, मैं तो गोली मार देता। अभी जाओ, अभी जाओ, कौन जा रहा है बेंचो, कौन माइक ला ले जाओ। किसका क्या प्रॉब्लम है? कोई प्रॉब्लम क्या है? মানে কোন দোষ নাই পিছে লাইনম্যান एक बंदा गुम हो गया, कोई आदमी को एक बंदा गुम हो गया और आप लोग बोले कि ऑफिसर रहेगा। कैसे आप नाम की? हम नाम की कौन? हम हमारा हस्बैंड এখানে তারা এদারে বলে কথা কইতাছে। আচ্ছা, তারপরে তারা বিয়ে আছে বলে কাইন্না লয়ে গেছে। হন আমরা দেখা তো না, কাইন্না নিয়ে বলে মারছে মারছে, মা গো বাবা গো করে বলে চিল্লাইছে। ওই সবাই কইতাছে ওই এখানে দাঁড়ায় আছে। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? ভাই দাদা যাই, আমরা গরিব মানুষ। আপনি কি যেভাবে আছেন ওইভাবে থাকতে লাগেন নাকি? শুতে পারেন না? না না, সোমবারে 7টা 7:30টার সময় মানে আমি গিরিধারে দাঁড়িয়ে আছিলাম।
একটা বিয়ে সবাই আমার কথাতে ভাই আমার একটা দারুণ নেতা আমি বসে কতম দারুণ নেতা আমি টাইমে ভাইতাম না ওটা কইলে কই শালা ভাঙচুর কই আমার বুক সাইড ধরে লই গেছে দা রাস্তার উপরে নিয়ে মারা শুরু হচ্ছে শুরু করার পরে তারপরে এবার আরেকটার ফোন করে জানাইছে এও আইছে দুজন এবার মাইক খুব মারধর করতেছে কোন জায়গাতে নিয়ে মারধর কি ইদারি একটা রাস্তা আছে রাস্তার অপোজিটে মানে বড়া সাইডে এনে মারধর করার পরে তারপরে কতক্ষণ পরে আরেকজন আনছে তিনজনে তিনজনে খুব লাগতেছে বাড়ি দিয়ে লাইট লাঠি দিয়ে মারতেছে বন্দুক দিয়ে মারতেছে মারার পরে আবার দুজন ফোন করে জানাইছে টোটাল পাঁচজন হয়েছে পাঁচজন যাওয়ার পরে এবার আমার নিচে তার কাটা ঘোরা তার ঘোরা নেই কেউ আর দু সাইডে দিয়ে আসছে কেউ ফাঁদিয়ে আসছে দুনো সাইডে সব দিকে মারতেছে বন্দুক দিয়ে মারতেছে এখন লাস্টে আমাদের বাইকটা রোডে আসছিল একটা রোজ আমার বুক করে একটা লাঠি দিয়ে চলে এসে বাইকের ইয়ে না এবার সাতজনে মারতে মারতে মানে ফাঁকা দেড় ঘন্টা মারতেছে কেউ তার কাটা তেমন দূরে দেখতেছে কেউ বন্দুক দিয়ে মারতেছে লাঠি দিয়ে মারতেছে মারার পরে এবার আমার যখন পাবলিক জ্বর হয়ে গেছে শোনার পর আমি সিলেটেছি বহুত সিলেটেছি কেউ আসছে না রাস্তার দাঁড়ায় আসছিল ফাঁকা দেড় ঘন্টা পরে এবার যখন পাবলিক জ্বর হয়ে গেছে তখন আমার একজন বুকের মধ্যে বন্ধু দূরে এসে একজন গলার মধ্যে টোলা ধাবি দিয়েছে টোলানো গলা কথা হয়ে যায় না বেদনা করে গেছে আর একজন মুখ চাপে ধরে রেখেছি কইছে একদম সাউন্ড করলে তোর শুট করে দেবো এবার যখন পাবলিক জ্বর হয়ে গেছে কমে গেছে গা এরপর আমার চার নম্বর নিয়ে ঠিকানা মারপিট হচ্ছে একলা নেওয়ার পরে এখন এসে আমদাতনগর ক্যাম্পে আমদাতনগর ক্যাম্পে নিয়ে আমার মানে টকসারিং করব কইতাম কি কাজ করে না করে আমি আমি জানি না কে কাজ করে না করে আপনি কি করেন এমনিতে আমি অন সুগর টুয়ার ফালি তারপরে হোটেলে থাকি টুকটাক কাজ করি তো এখন কি আপনি কারোর চিনতে পারছেন তিনজনকে চিনেছি কি করবেন এখন মামলা করবেন তারপরে তো আমার ক্যাম্পে নিল আমরা তো তিন ক্যাম্পে নিল এরপর কেন মারধর করছে কইছে যে তোজার লেগে আমি বলছি না আমি জানি না কী করে না করে এরপর ডর দেখাইছে তোমাদের হসপিটালে যাব কোনো তোমাদের মারছি কোনো কিছু করবে না বলে কিন্তু তোমার তার কারো নিয়ে শুট করে ফেলাই দেবো আর নাহলে তোমার ফার্স্ট দিন নিয়ে নেয় রাখতে দেবো শুধু ফিট নি হসপিটালে আনছে আমার কইছে যে কোনো সাউন্ড ইশারা দিচ্ছে যে কোনো সাউন্ড আমি কইছে যে ব্যথা নাই এই কথা কি আমার একটা ওষুধ টক্সাইড দিছে দিবা এবার ডাক্তারও কইছে যে আপনার স্যালাইন লাগবে সেটা তো আমার দোষ না ডাক্তারও দিছে আমি কিলে তিন ঘন্টা স্যালাইনটা দিয়েছি তিন ঘন্টা আমার টক্সারিং করছে প্লাস কতদিন আমার সন্ধ্যের সময় যাই থাকছে প্রচুর পরিমাণ মারধর করছে পাকা দেড় ঘন্টার উপরে মূলত কি কারণে ওই তো মদ নিয়ে তার এমনিতে আপনার এখন কই আছেন কই এখন এখন হসপিটাল আছে কোন হসপিটালে বিরুনি হসপিটালে কিছুক্ষণ পরে শান্তি ধরে আমার করছে দেখি এখন শারীরিক অবস্থা কেমন না না তো দিবাবাসী ভেবে আছি দুই না মাইনা দাঁড়াতাম পারি না